আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে স্যালমন ফিশ গ্রিল করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 3 পিস স্যালমন ফিশ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা পেস্ট, 1/2 টিস্পুন রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অলিভ অয়েল। আপনারা যে কোনো ধরনের রান্নার তেল ইউজ করতে পারেন। এখানে আমি আরো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। এখানে আরো দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো তন্দুরি মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো মাছের মশলা। আপনারা যে কোনো ধরনের মাছের মশলা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আমি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এগুলোকে এখন 10 মিনিটের মতো ম্যারিনেট করতে হবে, তারপরে এটা গ্রিল করতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এগুলো এখন গ্রিল করে নিতে হবে। এজন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি 180°C প্রিহিটেড ওভেনে 20 মিনিটের মতো গ্রিল করতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। স্যালমন ফিশটাকে আমি 20 মিনিট গ্রিল করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। এখন আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার গ্রিল স্যালমন ফিশ। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।